নারায়ণগঞ্জে সোনার গায়ে এলাকার স্বর্ণ ভর্তি পাতিল পাওয়ার খবরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে বুধবার বিকেলে বাড়তি ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে একটি পরিত্যক্ত নাগমন্ডি সংস্কার করতে গিয়ে শ্রমিকরা একটি বড় পাতিল আকৃতির বস্তু দেখতে পায় এতে স্বর্ণ রয়েছে এমন গুজব ছড়িয়ে পড়ে চারদিকে এমন খবর শুনে ঘটনাস্থলে হাজার হাজার মানুষ ভিড় জমায় পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাথর উদ্ধার করে থানায় নিয়ে যায় এলাকাবাসীর সূত্রে জানা গেছে বার্ডি ইউনিয়নের মিস্ত্রীপাড়া এলাকায় দীর্ঘ পঞ্চাশ বছর ধরে একটি নাগমন্দির পরিত্যক্ত অবস্থায় ছিল মন্দিরটি যখন পরিত্যক্ত ছিল তখন মহিলা সদস্য জীবনী বেগম এটি দখল নিয়ে বসবাস শুরু করে পরে স্থানীয় হিন্দু সম্প্রদায় একটি সংগঠন মন্দিরটিকে দখল মুক্ত করে পুনরায় পূজা আর্চনা করার জন্য সংস্কারের উদ্যোগ নেয় বুধবার সকালে দুজন শ্রমিক নিয়ে ওই সংগঠনের সফল চন্দ্রশীল সংখ্যার কাজ করতে যান সংস্কারের এক পর্যায়ে বিকেলে শ্রমিকরা মন্দিরের মেঝে খনন করার সময় কোদালের সাথে শক্ত কোনো বস্তু আঘাত লাগে শ্রমিকরা আগ্রহ নিয়ে কিছুটা খননের পর মাটির নিচ থেকে একটি পাতিল শক্ত পাথরের কিছু অংশ বের হয়ে আসতে দেখে এটি দেখে স্বপন চন্দ্রশীল শ্রমিকদের কাজ বন্ধ করে দিতে বলে এবং চলে যেতে বলে পরে শ্রমিকরা এলাকায় প্রচার করতে থাকে মন্দিরের ভেতরে মাটির নিচে পাতিলের সন্ধান পাওয়া গেছে মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে চারিদিকে এতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমাতে থাকে পরিস্থিতি সামলাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্য সহ সোনারগাঁ থানার পুলিশের দুটি দল ঘটনাস্থলে আসেন পরে পুলিশ ও ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ওই শ্রমিকদের দিয়ে পুনরায় খনন করা হয় খনন শেষে মাটির নিচ থেকে গোল আকৃতির একটি শক্ত পাথর বেরিয়ে আসে পাথরটি উদ্ধার করে বুধবার সন্ধ্যায় মন্দিরের বাইরে নিয়ে এলে উৎসুক জনতা এটি একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পাথরটি সোনারগাঁও থানায় নিয়ে আসে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন